নিজনদ্বীপের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত। গত এপিসোডে দেখেছিলেন আমরা হাতিয়া হয়ে এসেছি নিজনদ্বীপে। আজকের এপিসোডে আমরা যাব চোয়াখালী বনের গহীনে, ঘুরে দেখব চোয়াখালী সমুদ্র সৈকত, আর যাত্রা শুরু করব চৌধুরী খাল ও কবিরাজের চরের দিকে। সাথেই থাকো। দ্বিতীয় দিনটা শুরু হলো খুব ভোরবেলায়, ঠিক ঠিক ছয়টায় আমরা সকল প্রস্তুতি নিয়ে নিচে নেমে গেলাম। আমাদের দ্বিতীয় দিন শুরু, আমরা এখন যাচ্ছি চোয়াখালী বিচে। চোয়াখালী বন আর বিচ দুটো একসাথে ঘুরে দেখব। আমাদের সিএনজি ঠিক করা হয়েছে। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রুবেল। মোহাম্মদ রুবেল ভাই আমাদেরকে নিয়ে যাবে এখানে, আসেন। গতকালকে সৈয়দ চাচা সিএনজি ঠিক করে দিয়েছিল ভোরে এখান থেকে রওনা দেওয়ার জন্য। চোয়াখালী বনে হরিণ দেখতে গেলে যত ভোরে রওনা দেওয়া যায় ততই সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা ভিউয়ার্স, এখন সকাল 6:30, আমরা চোয়াখালীতে যাচ্ছি হরিণ দেখতে। দেখি আপনাদের হরিণ দেখানো যায় কিনা। শীতকালে নিজনদ্বীপে খেজুরের রস খুবই জনপ্রিয় একটা খাবার। আপনাদের গাইডকে বললে উনি ব্যবস্থা করে দিবে খাওয়ার। তবে গতকালকে সৈয়দ কাকার হোটেলে আমরা খেয়েছি বলে এখানে আর দেরি করলাম না, সরাসরি ঢুকে যাচ্ছি বনের ভিতরে। হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে ভিউয়ার্স। আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, আর এখানে খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ আমাদের পায়রা হচ্ছে যদি হরিণ পায় তাহলে আমরা তাদের আর দেখতে পাবো না। আর এই মুহূর্তে শিশির দেব খালি পিছনে পড়ে যাচ্ছিল, এখন সে চলে আসছে। শিশির ভাই এটা আপনার সাইলেন্ট মোড, এটা হরিণ দেখা সম্ভব না। এটা এটা আপনার সাইলেন্ট মোড ভাই, আর কয়েন না কথাই কয়েন না। বনের ভিতরে ঢুকতেই চারপাশে পাখির কলতান শুনতে পাচ্ছিলাম। হরিণ খুঁজতে খুঁজতে ঘটে গেল আরেক বিপত্তি। শিশির ভাই বারবার পিছে পড়ে যাচ্ছিল। এতক্ষণ তাকে পিছে দেখা যাচ্ছিল, কিন্তু চোখের পলকেই দেখি ওনাকে আর দেখা যাচ্ছে না। এখানে ফোনের নেটওয়ার্কও নাই, তাই আমাদের পরামর্শ থাকবে নির্জন যে কোনো জায়গায় গেলে টিমের সবাই একসাথে থাকার চেষ্টা করো। বনের একপাশে একটু লোকারণ্য আছে, আমরা ওদিকে এগিয়ে গেলাম। মর্মান্তিক দৃশ্য। কিছুক্ষণ ধরে বেশ খোঁজাখুঁজি চলল, যাক বন থেকে বের হয়েই দেখতে পেলাম উনি দিব্যি ড্রোন উড়াচ্ছে। যাই হোক, বিপদ কিন্তু এবার কমের উপর দিয়ে গেল। তাই বলে যে আপনাদেরও সবসময় এরকম হয় তা কিন্তু না, সুতরাং সবাই সাবধান থাকুন। এখন জঙ্গলের অনেক ভিতরে, আরও 20-30 মিনিট ধরে হাঁটছি, বাট এখন পর্যন্ত কোনো হরিণের দেখা পাই নাই। তো আমরা এখন আশা ছাড়ি নাই, আরও কিছুক্ষণ ঘুরব, দেখার চেষ্টা করব। দেখি আমাদের সাথেই থাকুন, আপনাদের দেখি হরিণ দেখাতে পারি কিনা।
খুব গহীনে কাদা মারিয়ে খোঁজ করলাম হরিণের, কিন্তু দেখা পেলাম না। কিন্তু দেখা পেলাম বনের খুব সুন্দর একটা অংশের। ঘোরাঘুরি আপাতত শেষ, এ পর্যন্ত আমরা হরিণ দেখি নাই, বাট আরও অনেকগুলো স্পট আছে সামনে, সেখানে আশা করি হরিণ দেখবো। আর এখন যাব হচ্ছে গিয়ে চোয়াখালী সমুদ্র সৈকতে, আর এর মাঝখানে আমরা নাস্তা করে নেব। হ্যাঁ বন্ধুরা, হরিণের অভয়ারণ্য চোয়াখালীতে হরিণের পায়ের ছাপ শুধু দেখতে পেলাম। তবে আপনাদের কথা দিচ্ছি, একেবারে শেষ এপিসোড পর্যন্ত অপেক্ষা করুন, হরিণ দেখিয়েই ছাড়ব। আমরা কোনো মতে একটা দোকানে কলা রুটি খেয়ে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। বিস্তৃত যে সমভূমিতেই দেখতে পাচ্ছেন, এটি চোয়াখালী সমুদ্র সৈকত। এটা চোয়াখালী বনের ঠিক উল্টা পাশেই অবস্থিত। ভিউয়ার্স, আসি চোয়াখালী সি বিচে, আজকের দিনের সেকেন্ড স্পট। আর এখানে ড্রোন উড়ানো হচ্ছে, বাট একটা চিল আছে খুব ডিস্টার্ব করতেছে কিছুক্ষণ ধরে, ভাবতেছে মনে হয় যে এটা মনে হয় কোনো ছোটখাটো কোনো একটা পাখি, ওটাকে খায় ফেলি এরকম একটা চিন্তা। কিন্তু এটা তো শিশি ভাই ড্রোন, এটা জানে না শিশি ভাই আপনার নামটা চিল জানে না কি করো কি করো যে আপনি এটা প্রতিদিন। আচ্ছা, আর সমুদ্র অনেক দূরে, অনেক দূরে, মাঝখানে বালুর একটা জায়গা আছে। আর আমরা একটু এই যে এই পাশে কিছু গাছ টাছ আছে এখানে দাঁড়ায় আছে, এখন দেখি এরপরে হচ্ছে গিয়ে সমুদ্রের দিকে যাব। এই যে একটু দূরেই দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, কিন্তু এখানকার মাটি অন্যান্য সমুদ্র সৈকতের মতো নয়, তাই আর কাছে যাওয়া সম্ভব হলো না। আমরা ছিলাম সোহেল রিসোর্টে। এই রিসোর্টটি নিঝুম দ্বীপের ইশিতা রিসোর্টের ঠিক উল্টা পাশে অবস্থিত। অবস্থান এবং থাকার ব্যবস্থার দিক থেকে নামাবাজারে মোটামুটি ভালো একটা হোটেল। ভাড়ার জন্য ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না। নামাবাজারে সৈয়দ কাকার হোটেলে সেরে নেই দুপুরের খাবার, উনি আমাদের একটা বোট ঠিক করে দেয় আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। জাতীয় উদ্যান গিয়ে কিছুটা সময় আমরা কাটাই এবং তার ঠিক পরেই রওনা দিই কমলার চর, চৌধুরী খাল আর কবিরাজের চরের উদ্দেশ্যে। এই ঘাটে জেটি না থাকার কারণে কি যে বিড়ম্বনা হতে পারে তা আপনারা নিজেরাই দেখে নিন। একটা রাস্তা, ভাই সাইডে সাইডে পার হন, সাইডে সাইডে, সোজাসুজি ব্যালেন্স করতে কষ্ট হলে সাইডে করেন।
সাইডে সাইডে করেন এভাবে এভাবে এমনে 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 আর কবিরাজ কবিরাজ কি সাবধানে সাবধানে কবিরাজ চল না এই কবিরাজ চল হামাগুড়ি ভাই সাবধানে দাঁড়ান দাঁড়ান কবিরাজ না হ্যাঁ বন্ধুরা, নিঝুম দ্বীপে ট্যুরিস্টদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নেই, সব পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হয়। এখানে থাকার মোটামুটি মানের হোটেল থাকলেও নেই ভালো কোনো খাবারের হোটেল, আছে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার মতো অনেক দৃশ্য। তাই এই জায়গাটাকে বলতে চাই ট্রাভেলারদের জন্য এক স্বর্গরাজ্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।